নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি। এটি তোমাদের পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ দপ্তরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে চাকরির নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা আবেদনটি করে ফেলো। এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, তাতে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য কিংবা চার্জ কাটা হবে না, এটি তোমরা ভালো করে মাথায় রাখো, ঠিক আছে বন্ধুরা? আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সমস্ত রকম তথ্য তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যোগ্য ক্যান্ডিডেটরা খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলো, কেননা তো বন্ধুরা হাতে সময় খুব কম রয়েছে, খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলো। তো চলো বন্ধুরা, দেখা যাক কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এই নোটিশটি পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক রয়েছে KSP অনলাইন ক্লাসের, সেখানে তোমরা ভিজিট করো এবং বাংলা দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে এবং সরাসরি সে নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাইটিও করতে পারবে, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, মেন মেন তথ্যে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি আগে থেকে নোটিশটি ওপেন করে ফেলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টটি সেকেন্ডারি অ্যাটেন্ডেন্ট পদে যে পোস্টটি তোমাদের রয়েছে, সেটিতে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বয়স চেয়েছে তোমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 19 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? এছাড়াও এখানে তোমাদের প্রতি মাসে বেতন হবে 10,000 টাকা করে এবং পরবর্তীতে তা আরো বাড়বে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ অপ্থমালি অ্যাসিস্ট্যান্ট পদে, এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এই চাকরিগুলিতে ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদন করতে পারবে, তাতে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না, ঠিক আছে? নির্দিষ্ট বিষয়ে যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো, তবে অবশ্যই তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পাবে, এটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো। এখানে কিন্তু তোমাদের 2 বছরের ডিপ্লোমা থাকা আবশ্যক। এবং এখানে তোমাদের যদি তোমরা দেখো যে তোমাদের এখানে বয়স কি চেয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে প্রতি মাসে তোমাদের বেতনটি হবে 18,000 টাকা করে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম আমি? পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ ব্লক পাবলিক হেলথম্যানের ক্ষেত্রে, এখানে তোমাদের 35,000 টাকা করে প্রতি মাসে এখানে তোমাদের বেতনটি হবে। এবং এখানে যদি তোমরা বয়স দেখো, সেক্ষেত্রে 21 বছর বয়স থেকে এখানে তোমাদের 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা অগ্রাধিকার পাবে। এখানে তোমাদের জীবন বিজ্ঞানে BSc থাকা কিন্তু আবশ্যক। এছাড়াও কিন্তু এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। সর্বোপরি বলা যায় যে দুটি পোস্টের কথা জানালাম, সেগুলি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। এবং এছাড়াও যে পোস্টগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে একটু উচ্চতর শিক্ষা আবশ্যক। সেজন্য বন্ধুরা সে সকল বিস্তারিত তথ্যে গেলাম না। তো বন্ধুরা, নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর দিনাজপুর জেলা থেকে এটি প্রকাশিত হয়েছে এবং সেখানে এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে, ঠিক আছে? যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ডেটটি এখানে দেওয়া রয়েছে এবং নোটিশ নম্বরটি দেওয়া রয়েছে। এবং বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটির লাস্ট ডেট 10/4/2023 এবং এটি তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই যে বন্ধুরা, এই ঠিকানাটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় মূলত তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে। এছাড়াও একটি বায়োডেটা তোমাদের আবশ্যক। আমাদের এই চ্যানেলে কিভাবে তোমরা বায়োডেটা বানাবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটি দেখে নেবে। এবং অবশ্যই তোমরা ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লাই নোটিশটি ডাউনলোড করে নেবে। এছাড়াও কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদের উত্তর দিয়ে দেবো।